আর দুদিন ধরে তোমার রান্না নেই তো তোমার কিরকম লাগছে? সো হে গাইস ওয়েলকাম টু বাঙালিনা ফুড এক্সপ্রেস। আর আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আমার দুদিন ধরে মানে মা কোনো রান্নাই করছে না, দুদিন ধরে বাড়ির থেকে খালি খাওয়া আসছে। কালকে রাতের বেলাও আমরা নন্দ উৎসবের আবার ভোগ পেয়েছি, মানে কি বলবো আপনাদের বলুন তো, মানে সিরিয়াসলি একদিকে ভালোও লাগছে আরেকদিকে মার হাতের রান্নাটাও মিস করছি। বাট হ্যাঁ, কালকে থেকে আবার মার হাতের রান্নাই খাবো। সো এবার কী কী ভোগ পেয়েছি, রাতে কী কী খাওয়া আছে, আজকে দুপুরে কী কী খাবো আমরা, সেটা আপনাদের সবাইকে দেখাবো। সো উইদাউট এনি ডিলে লেটস বিগিন। তো এটা হলো আমাদের দুপুরের খাওয়া। দেখুন, দুবাটি খিচুড়ি দিয়েছে, আবার লাবড়ার তরকারি চাটনি সেই মঠের মতন একই খাওয়া দিয়েছে, আবার তার সঙ্গে পায়েসও দিয়েছে। মানে কত খাওয়া, কি বলবো, কিভাবে যে শেষ করবো জানি না। বলো কি কিরকম লাগছে, তোমার দুদিন ধরে কোনো রান্না না, দুদিন ধরে তোমার রান্না নেই তো তোমার কিরকম লাগছে? তোমার খুব আনন্দ হচ্ছে? তো আমাদের ডিনারে রয়েছে পোলাও, আর নবদ্বীপের দই, আর এখানে রয়েছে কি ছানার ডালনা আর ধোকার ডালনা, তো এই রয়েছে। তো আমি এখন আমার লাঞ্চ করে নিচ্ছি খিচুড়ি চাটনি লাবড়া তরকারি আর ধোকার ডালনা দিয়ে। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।